হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আপনাদের ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করার পরে আপনাদের কাছে চলে আসে একটা বেনিফিশিয়ারি আইডি, কিন্তু কোনো কারণে যদি সে বেনিফিশিয়ারি আইডিটা ডিলিট হয়ে যায়, আপনারা কিভাবে সেই আইডিটা আবার ফিরে পাবেন? তো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এবং খুব ইজি ওয়েতে বোঝাবো কী করে আপনারা নিজেদের বেনিফিশিয়ারি আইডি পেতে পারেন, ঠিক আছে? আমি আমার আগের ভিডিওতে বানিয়েছিলাম কী করে আপনারা আরোগ্য সেতুতে কিংবা কোউইন পোর্টালে আপনাদের ভ্যাকসিনের স্লটের জন্য রেজিস্টার করতে পারবেন আর নোটিফাই করতে পারবেন। ভ্যাকসিন অ্যাভেলেবেল হলেই আপনাদের কাছে আইদার বাই হোয়াটসঅ্যাপ আর ইমেল নোটিফিকেশান চলে আসবে। সেসব ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনের বক্সে দিয়ে রাখবো, আর কিছু ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চেক আউট করতে পারবেন। আজকের ভিডিও তাহলে আমি এবার শুরু করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু নো বেনিফিশিয়ারি আইডি। তো চলুন তাহলে বন্ধুরা, আর লেট করবো না, আপনাদেরকে আমি নিয়ে যাবো ডাইরেক্টলি আমি আমার ফোন স্ক্রিনে, সেখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাবো। কোনো বুঝতে প্রবলেম হলে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস টাইপ করে লিখে রাখবো। ওকে, নমস্কার বন্ধুরা, আমি প্রীতম ব্যানার্জি, আপনারা দেখছেন আমার চ্যানেল প্রিটস কালেকশন। ফার্স্টে আপনাদেরকে ওপেন করতে হবে আরোগ্য সেতু অ্যাপ। আরোগ্য সেতু অ্যাপটা ওপেন করার পরে খুব মন দিয়ে দেখবেন, আমি যেভাবে করব সেইভাবে কিন্তু আপনারা করবেন। ভিডিওটা খুব শর্ট থাকবে, তাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। ভ্যাকসিনেশনে চলে যাবেন। ভ্যাকসিনেশনে যাওয়ার পর লেখা থাকবে এন্টার মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে গিয়ে নিজেদের মোবাইল নাম্বারটি এখানে এন্টার করতে হবে। আমি এখানে আমার ফোন নাম্বারটি এন্টার করে দিলাম, তাই আমি স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি। এন্টার করার পর প্রসিড করবেন। প্রসিড করা মাত্রই কিন্তু আপনাদের কাছে একটা ওটিপি আসবে। কিছুক্ষণ ওয়েট করবেন, ওটিপি খুব জলদি চলে আসে। ওটিপিটি আসার পরে আমাদের কী করতে হবে, ওটিপিটি দেওয়ার পরে প্রসেস টু ভ্যারিফাই। আপনার প্রসেস টু ভ্যারিফাই করলে আপনাদের নাম্বারে যেই চারটি কিংবা দুটি যতগুলোরই বেনিফিশিয়াল অ্যাড করা আছে সবার কিন্তু নাম এই লিস্টে চলে আসবে। যেহেতু আজকে এই ভিডিওতে আমি আপনাকে বলবো আপনার বেনিফিশিয়াল আইডি কী করে বার করবেন, তাই দেখাচ্ছি আমি আজকে আপনাদেরকে এই স্টেপটা। দেখবেন যেখানে নামগুলো লেখা আছে ওই নামের ওপরে আপনাদের যার বেনিফিশিয়াল আইডি দরকার ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু নিচে আপনার চলে আসবে ডিটেলস। এই ডিটেলসে আমি স্ক্রিনটা ব্লার করেছি, আপনারা যখন করবেন কিন্তু আপনাদের কাছে লেখা আসবে বেনিফিশিয়াল আইডি এবং তার পাশে নাম্বারটি। দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়াল আইডি আর তার পাশে নাম্বারটা। আশা করি বন্ধুরা, আপনারা যদি এরকম প্রসেসে করেন খুব জলদিভাবে আপনাদের কাছে কিন্তু আপনারা আবার নিজেদের বেনিফিশিয়াল আইডিটা পেতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন হাউ টু নো ইয়োর কোভিড ভ্যাকসিন বেনিফিশিয়ারি আইডি। যদি আপনাদের আজকে আমার এই ইনফরমেশানটা খুব ভালো লাগে, তাহলে প্লিজ নিজেদের বন্ধুদেরকে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও এরকম ভিডিও পাওয়ার জন্য আর ট্রাভেল ব্লগস পাওয়ার জন্য বাংলাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিও। টিল দেন প্লিজ সুস্থ থাকুন, মাস্ক পরবেন, স্যানিটাইজার লাগাবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।